যানজট ও হরতালের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য ঢাকায় আসতে না পারায় দাম বেড়েই চলেছে। বাজারে এই অবস্থার জন্য রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছেন বিক্রেতারা। এদিকে বেগুন, টমেটো, করলা, কাঁচামরিচ সহ প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 10 টাকায়। হরতালে পরিবহন সমস্যার কারণে বৃদ্ধি বলে দাবি করেছেন বিক্রেতারা। আগে যে দামটা ছিল একটু কম ছিল, কিন্তু হরতালের পরে মার্কেটে এখন মালের দাম বেশি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাল আসে কম, যে কারণে দামটাই বেশি। এদিকে চাল, ডাল, তেল, চিনির দাম আছে আগের মতো, আর মাংস, ডিম ও রসুনের দাম রয়েছে অপরিবর্তিত। তবে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 টাকা। বাজার একটু তো বেশি, হলো যে হরতাল, কোনো কিছু আসে না ঈদের পরে হরতালে, যার কারণে সব কিছুর দাম বেশি। সব কিছুতে দেখা যায় 20 টাকা 30 টাকা করে বেশি নিচ্ছে প্রত্যেকটা। রাজধানী কারওয়ান বাজার ঘুরে দেখা যায় গতকালের চেয়ে ইলিশের হালিপতি কমেছে 200 থেকে 300 টাকা। এ কারণে মাছের বাজার কিছুটা নিয়ন্ত্রণে, তবে অপহৃত রয়েছে অন্যান্য নিত্যপণ্যের দর। বিক্রেতারা জানান মুরগির গাড়ি কম আসার কারণে দাম বাড়তি। তাছাড়া এখন খামারগুলোতে বড় মুরগির চালান শেষের পথে, এখন থেকে ব্রয়লার দর দিন দিন বাড়তে থাকবে বলে মনে করেন বিক্রেতারা। হরতালের কারণে মালের দাম বেশি, হরতালটা না থাকলে মালের দাম হিসেবে বিক্রি হচ্ছে এবং হালিপতি, কাঁচকলা 25 টাকা ও লেবু 30 টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন হরতালের পর আজকে বাজারে এসে দেখি সবজির দাম প্রায় 75-100% বেড়ে গেছে, আর বাজেট তো কোনো অবস্থাতেই মিলছে না। কারণ আমরা চাকরিজীবী, আমি বিশেষ করে চাকরিজীবী, রিটায়ার চাকরিজীবী, আমাদের তো আর বেতন বাড়েনি, কিন্তু জিনিসের দাম অনেক বেড়ে গেছে, যার ফলে সংসার চালানো আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে গেছে। মুদি দোকান ঘুরে দেখা গেছে প্রতি কেজি দেশি পেঁয়াজ 100 টাকা, ভারতীয় পেঁয়াজ 90 টাকা, রসুন 85 টাকা থেকে 90 টাকা, দেশি রসুন 100 টাকা, আদা 120 টাকা, শুকনো মরিচ 180 টাকা, হলুদ 120 টাকা ও প্রতি লিটার সয়াবিন 116 টাকা হিসাবে বিক্রি হচ্ছে। সুমায়া কবির মিলি, বিডি হেডলাইন্স, ঢাকা।